করোনা পরিস্থিতিতে পূজো উদ্যোক্তাদের জন্য একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করলো রাজ্য সরকার। পূজো মণ্ডপ করতে হবে খোলা, প্রতিমার উচ্চতা সর্বোচ্চ 10 ফুটের বেশি করা যাবে না, পূজোর সময়ও জারি থাকবে নাইট কারফিউ, করা যাবে না আকর্ষণীয় আলোচনা সভা। সব মিলিয়ে এবছর ক্লাবগুলিকে সাদা মাটা পূজো করার নিধান দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কোনোভাবেই বাকি আনা যাচ্ছে না সংক্রমণ। করোনা মোকাবেলায় নিষিদ্ধ জমায়েত, মূল দাওয়াই দৈহিক দূরত্ব মেনে চলা। এদিকে দুর্গাপূজা আসতে 2 মাসও বাকি নেই, এমত অবস্থায় কিভাবে হবে শারদোৎসব, এ ভেবে কুল পাচ্ছেন না রাজ্যের ছোট থেকে বড় বাজেটের পুজো উদ্যোক্তারা। অনেক পুজো কমিটি বাজেট কাটছাট করে পুজোর কথা ভাবছেন, কোন কমিটি আবার থিমের লড়াই ছেড়ে একেবারে ছোট করে পূজা সারবেন এমনটাই পরিকল্পনা করছেন। কিন্তু পুজো তো হবেই। এসব চিন্তার মধ্যে শুক্রবার দুর্গাপূজা নিয়ে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। গাইডলাইন হাতে পেয়ে বাড়তি অক্সিজেন পেয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রসঙ্গত বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কিভাবে পুজো হবে তা ঠিক করতে ক্লাব ফোরামের সাথে গত কয়েকদিন আগেই বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে আলোচনাক্রমে বেশ কিছু গাইডলাইন তৈরি হয়েছে। আপাতত সেই নিয়মগুলোর সাথে আরো বেশ কিছু নিয়ম যোগ করে এদিন মোট 29টি গাইডলাইন প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এই নিয়মগুলি মেনেই মণ্ডপ থেকে প্রতিমা নির্মাণের কাজ শুরু করবেন উদ্যোক্তারা। রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী এবারের পুজো হবে অপেক্ষাকৃত ছোট। প্রতিমা ও মণ্ডপ খুব বড় করা যাবে না, প্রতিমার উচ্চতা হবে সর্বোচ্চ 10 ফুট, মণ্ডপ সজ্জাও হবে অনারম্বর, দর্শকরা যাতে বাইরে থেকে প্রতিমা দর্শন করতে পারেন এরকম ভাবেই তৈরি করা হবে মণ্ডপ। করা যাবে না কোনো আকর্ষণীয় আলোকসজ্জা, এক কথায় পূজোয় কোন রকম চমক থাকবে না এবছর। প্রত্যেক মণ্ডপের সামনেই রাখা হবে একাধিক থার্মাল স্ক্যানার, গায়ে জ্বর ধরা পড়লে ফেরত পাঠানো হবে দর্শনার্থীদের। দর্শকের মুখে মাস্ক না থাকলে প্রবেশ করতে দেওয়া হবে না মণ্ডপে। একসঙ্গে 5 থেকে 10 জনের বেশি মণ্ডপের সামনে যাওয়া যাবে না। পুজোর প্রত্যেক দিনই মণ্ডপ স্যানিটাইজ করতে হবে। প্রতিটি পুজোতেই সাংস্কৃতিক অনুষ্ঠান একটা অন্য মাত্রা এনে দেয়। প্রতি বছরই দুর্গাপূজার দিন থেকে শুরু করে পরবর্তী দিনগুলিতে রাজ্যের ক্লাবগুলো নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে, তবে এবছর করোনা আবহে অনুষ্ঠান না করার জন্য গাইডলাইন রয়েছে। তাছাড়া পূজার দিনগুলিতেও থাকবে নাইট কারফিউ, তবে নাইট কারফিউর সময়সীমা কি হবে তা পরবর্তী সময়ে জানানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।